নমস্কার বন্ধুরা, রুম্পাস কিচেনে স্বাগতম। আজকে আমি সকাল সন্ধ্যার জন্য মুখরোচক টিফিন বানাচ্ছি, যেটা কিনা আপনারা খুব কম সময়ে সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন, যার নাম ঝাল ঝাল বাদাম কারি পাতা দিয়ে সুজির পোলাও। এই মুখরোচক রেসিপিটি বানাতে উপকরণ লাগছে সুজি, টুকরো করা আলু, টুকরো করা গাজর, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, কারি পাতা, গোটা সর্ষে, হলুদ গুঁড়ো, চিনি, নুন, কাঁচা বাদাম, সাদা তেল। প্রথমে ওভেনটা ধরালাম, এবার কড়াই গরম হয়ে আসলে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার কাঁচা বাদামগুলো আমি ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে টুকরো করা আলু দিয়ে দিচ্ছি। আলুটা এবার ভালো করে ভেজে নিতে হবে। এবার টুকরো করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করা আলু আর গাজর আমার ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম সাদা তেলের মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিলাম। হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। কুচানো কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম। এক কাপ মতো সুজি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। এবার 2 কাপ মতো জল দিয়ে দিলাম। দু 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখলাম যে সুজির পোলাওটা হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার সকাল সন্ধ্যার মুখরোচক টিফিন ঝাল ঝাল বাদাম কারি পাতা দিয়ে সুজির পোলাও তৈরি।
আমি কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলাম। আপনারা নিজেদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমার এই সহজ পদ্ধতিতে মুখরোচক টিফিনটি কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।